বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতির অংশ চড়ুই ভাতি সকলের মধ্যে পরিচিত করতে ব্যতিক্রমী আয়োজন করেছে কক্সবাজারের অন্যতম সাংস্কৃতিক সংগঠন দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র। প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ, চড়ুই ভাতির আসল রূপ সৌন্দর্য তাৎপর্য তুলে ধরতে খুরুশকুলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে চড়ুই ভাতিতে আনন্দে মেতে ওঠে দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র। 25শে ডিসেম্বর সকালে শহর থেকে দরিয়ানগর শিল্পী ও কর্মকর্তারা আঁকাবাঁকা মেঠো পথ বেয়ে খুরুশকুলের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যানবাহনে যাতায়াতের সুযোগ না থাকায় পায়ে হেঁটে পৌঁছায় চড়ুই ভাতির নির্ধারিত স্থানে। ধান চাষের মাঠে বাঁশ দিয়ে তৈরি হয় চড়ুই ভাতির স্থান, মাটিতে বসেই চলে সকল আয়োজন। আলোচনা সভায় সকলে চড়ুই ভাতি নিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করেন। দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সুবিমল পাল পান্না বলেন, দরিয়ানগর সবসময় ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করে থাকে, তারই ধারাবাহিকতায় ব্যতিক্রমী এই চড়ুই ভাতির আয়োজন করা হয়। আমাদের এই আয়োজনের মধ্যে ছিল একদম গ্রামীণ পরিবেশে, যেখানে কখনো পিকনিক কি এই জিনিসটা কখনো দেখে নাই, সেরকম একটা পরিবেশে আমরা একটা শহরের কিছু ছেলে মেয়ে সহ আমাদের দরিয়ানগরের সমস্ত ভাই বোনরা এসে যে সংস্কৃতির ছোঁয়া এখানে লাগালাম। আমরা এখানে বিনোদনের মাধ্যমে একটা ব্যতিক্রম চড়ুই ভাতির আয়োজন করেছি। নিজেরাই রান্না করেছে, নিজেদের যে ছোটোবেলায় যে গেমগুলি করতো, যে খেলাধুলোগুলো করতো, সেগুলি এখানে চর্চা করেছি আমরা। এবং আজকে সারাদিন আমরা সম্পূর্ণ আমাদের একদম গ্রামীণ পরিবেশে আমরা ফিরে গেছি। দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাজীব দেবদাস বলেন, চড়ুই ভাতির যে ঐতিহ্য ও গ্রামীণ পরিবেশে সকলের মধ্যে তুলে ধরতে সকল সংগঠনের উচিত এরকম ব্যতিক্রমী আয়োজন করা। আমরা যে একটা গ্রামে চলে এসেছি, একটা বিলের মাঝে যে ভিন্ন ধরনের একটি দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র আজকে চড়ুই ভাতির আয়োজন করেছে, এই জন্য যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা বিভিন্ন সংগঠনকে বলবো, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে বলবো, গ্রামে এসে গ্রামের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ভুলে না গিয়ে আবার তুলে ধরার জন্য এই চড়ুই ভাতির আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি যারা আয়োজন কমিটি আছে সবাইকে। খেতে আলু কুড়ানোর প্রতিযোগিতা দেখে মনে হয় সকলে সত্যিকারের ক্ষেত থেকে আলু কুড়াচ্ছে। সকলে মিলে বল নিক্ষেপ খেলা, গুপ্তধন খোঁজার দৌড় ও গুপ্তধন খুঁজে বের করা, মেয়েদের মার্বেল দৌড়, ছেলেদের পেনাল্টি শট খেলার মাধ্যমে মুহূর্তের মধ্যেই এক অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রাম্য আবহে রান্না করা হয় হরেক রকম খাবার, রান্না করা খাবার নিয়ে আসা হয় ক্ষেতের ফসল মাঠে, মাটিতে বসে গ্রামের মানুষ নিয়ে ভোজন পর্ব শেষ হয়। চড়ুই ভাতির ভোজন শেষে শুরু হয় গানের লড়াই। গানে লড়াই শেষে সর্বশেষ প্রতিযোগিতায় সকলের অংশগ্রহণে বালিশ বদল খেলায় মেতে ওঠে সবাই। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয় আয়োজকরা, সাথে অনুষ্ঠিত হয় বিনামূল্যে র‍্যাফেল ড্র। ঐতিহ্যবাহী চড়ুই ভাতির স্মৃতি স্মরণীয় করে রাখতে সবাই যে যার মতো করে ছবির ফ্রেমে বন্দী হয়। দিন শেষে সবাই চড়ুই ভাতির আনন্দ নিয়ে ঘরে ফিরেন। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।